অস্ট্রেলিয়ার স্থানীয় ও আন্তর্জাতিক নিউজ সাইটের কোনো ফেসবুক পেজে ঢুকতে পারছেন না দেশটির ফেসবুক ব্যবহারকারীরা। বৃহস্পতিবার থেকে ওই দেশের কোনো নিউজ প্রকাশনাও দেখতে পাচ্ছেন না দেশটির বাইরে থাকা ফেসবুক ব্যবহারকারীরা। দ্য ন্যাশনাল ব্রডকাস্টার, এবিসি, সিডনি মর্নিং হেরাল্ড ও দ্য অস্ট্রেলিয়ানের মতো সংবাদ মাধ্যমগুলোর লাখ লাখ ফেসবুক অনুসারী রয়েছে। এসব সংবাদ মাধ্যমের কর্মীরাও নিজেদের ফেসবুক পেজে কোনো নিউজ লিংক শেয়ার করতে পারছেন না। শুধু তাই নয়, সরকারের স্বাস্থ্য, জরুরি পরিস্থিতি সহ আরও কয়েকটি পেজও ব্লক করে দেওয়া হয় এদিন। পরে অবশ্য সরকারি বিভিন্ন দপ্তরের পেজগুলো আবার সক্রিয় করে দিয়ে ফেসবুক জানায়, নিউজ কন্টেন্ট শেয়ার সংক্রান্ত অস্ট্রেলীয় সরকারের নতুন আইনের প্রতিবাদে বুধবার এমন পদক্ষেপ নেওয়া হলেও সরকারি পেজগুলো ভুলবশত বন্ধ করা হয়েছিল। ফেসবুকের এমন পদক্ষেপের কড়া সমালোচনা করে দেশটির সরকার বলছে, নিউজ ব্লকের কারণে হুমকির মুখে পড়তে পারে ফেসবুকের বিশ্বাসযোগ্যতা। অস্ট্রেলিয়া সরকারের নতুন আইন অনুযায়ী সংবাদ প্রচারের জন্য সরকারকে টাকা দিতে হবে গুগল ও ফেসবুককে। শুরু থেকেই ফেসবুক আর গুগল এই আইনের বিরোধিতা করে আসলেও দ্রুতই আইনটি কার্যকর করা হতে পারে বলেও জানিয়েছে দেশটির সরকার। আমরা ফেসবুককে অস্ট্রেলিয়ায় দেখতে চাই, কিন্তু নতুন এই আইন অমান্য করার কোনো সুযোগ নেই। আলোচনার মাধ্যমে অনেক কিছুই সম্ভব, কিন্তু প্রতিষ্ঠানটির এ ধরনের পদক্ষেপ একেবারেই অপ্রয়োজনীয় ছিল। আশা করি একটা সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে। বুধবার অস্ট্রেলিয়ার পার্লামেন্টের নিম্নকক্ষে প্রস্তাবিত আইনটি অনুমোদিত হয়। তবে ফেসবুক ও গুগলের মতো কোম্পানিগুলো বলছে, ইন্টারনেট যেভাবে কাজ করে তা এই আইনে প্রতিফলিত হয়নি। পরে দেশটির নিউজ সাইটের পেজগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফেসবুক কর্তৃপক্ষ। তবে ফেসবুক নিউজ কন্টেন্ট ব্লক করে দেওয়ার কয়েক ঘন্টা আগে রুপার্ট মার্ডকের নিউজ কর্পোরেশনগুলোর সাইট থেকে শেয়ার করা নিউজের মূল্য পরিশোধে সম্মত হয় গুগল। ফেসবুক কর্তৃপক্ষের দাবি, গত বছর তাদের প্ল্যাটফর্মে নিউজ লিংক শেয়ার করার মাধ্যমে অস্ট্রেলিয়ার সংবাদ প্রকাশকরা প্রায় $40.70 লাখ আয় করে, কিন্তু এই আয় থেকে ফেসবুকের আয়ের পরিমাণ খুবই সীমিত। সৃষ্টি ঘটক, সময় সংবাদ।